সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালোই আছি। আজকে খাওয়া তো খুবই ভালো হয়ে গেছে। এটা কি মাছ? চিতলফুলি। চিতলফুলি আলু দিয়ে না? বেগুন ভাজি ইলিশ মাছ এটা বাঙালি এটা বিখ্যাত খাবার, তাই না? অন্য এলাকায় খাই কিনা জানি না, কিন্তু আমাদের এলাকায় খাই না। আমাদের এলাকায় এটা বিখ্যাত খাবার একবার, মানে এটা মানে বড় বড় ইলিশ মাছের ডিম বিয়াতে আমাকে দিছে আমি অনুষ্ঠানে। এই ইলিশ মাছ যে কোনো মাছ ভাজি, বেগুন ভাজি সাথে দিত। হ্যাঁ, মানে কমন এটা থাকে, কিন্তু এখন তো আবার এগুলো নেই, আগে দিত না। আমাদের হিন্দু বিয়েতে তো আগে অনেক পদিত না, প্রথমে দিত শুক্তো, তারপর তো যে কোনো মাছ ভাজি, তার সাথে বেগুন ভাজি না মিষ্টি কুমড়া ভাজি, এই দুইটা দিত। কাঁচা মরিচ ভাজির সাথে জিরার গুঁড়োটা দিয়ে পরে ভাজিটা সুন্দর লাগে। এইটুক এইটুক ইলিশ মাছ দিত, তাই না? ছোটো ছোটো টুকরা দিত, বোয়াল মাছ ভাজি দিত, যে কোনো মাছ থাকলে দিত, আর কি রুই মাছও দিত, ছোটো ছোটো টুকরা করত। ছোটোবেলায় বিয়ার ভাজিটা খুব সুন্দর লাগছে, কিন্তু খাইতে খুব স্বাদ লাগতো। এখন ওই বেগুনও নেই, তার মাছও নেই, অল্প একটু তুমি দিতে একদম মানে বেশি বেশি দিই দেখেই ভালো লাগে না নাকি? ইলিশ মাছ একটা আগে আগে 7 দিন ধরে খাইত, 3-4 দিন ধরে খাইত। আগে তো সাতটা অন্যরকম জিনিস আমাকে এই যে ছোটো ছোটো টুকরা করতো, আমাকে মুখে রুচিটা থাকে যাইত, মা ভাই যাবে রাখতো না, ওইখান থেকে এক পিস ঘরে গেলেই এক পিস মুখে দিতাম ছোটো ছোটোটা, মানে এত স্বাদ লাগতো, কিন্তু এখন তো ভালো লাগে না। কিন্তু মিষ্টি কুমড়া ভাজানো ছোটো করে, ছোটো করে মিষ্টি কুমড়া ভাজা করে দেওয়া, ওইটা ওইটা ওই সাইজ করে গোল গোল করে, হ্যাঁ স্কোয়ারভাবে কাটলে দারুণ যায়। হয়তো মাছটা মিষ্টি কুমড়া বলে দিতাম, ওটাই ভালো লাগতো খাইতে, অন্যরকম স্বাদ ছিল। এই যে আমরা মাছ খাইতে ইচ্ছে করে না, আমাদের সমিত্র বলে কি আমরা কেউ মাছ খাইতে পারে না, নির্মল খাইতে পারে না, লিপিও খাইতে পারে না, আমিও তেমন খাইতে পারে না, তুমি পছন্দ করো না, তাহলে তাহলে কেমনে মাছ খাবো? শুনতে রাখো, আমাকে রান্না করবা, তুমি একটু বেশি বেশি খাইবে, তুমি যখন খাইবা তুমি খাইবে, তাই না? আমরা নাই খাইলাম, আমরা একটু এক পিস খাইলাম একগুলা, আর একগুলা না খেলাম তুমি খাইবে, সমস্যা কি? মাংস আর ওইভাবে খাবো না, তুমি খাইবে খালি, তুমি খাইবা তুমি খাইবে, আমার কিন্তু মাছ রুচি আছে খাইবার মাছ লাগে না। না, আমার মাছও ভালো লাগে না, আজকে মাছ খেয়ে মানে চার প্রকারের মাছ তো বেশি খাওয়াইছে না, পরে আচার খেয়েছি আমি, মাছ খেয়ে ভালো লাগতেছে না, মুখ খালি মানে ফিরাস। মাছটা মুখে থেকে রসি যেতেছে, মাছ বা মাংস অনেক মানুষ দেখছি আমরা থাকে রুচি। শরীরের জন্য দরকার, এই জন্য খাই দিলাম, আমি মাছ খাইতাম না, মনে হয় লাউ দিয়া লাউ দিয়া
ছিপে শুধু মাংস খাবো। ঠিক আছে, আমার কম একজনের চলে খুব ভালো লাগে, তাও কিন্তু লাগে না। তা মনে করি না আমি নিজে রান্না করে উঠে মনে সাহায্য, এরকম মনে হয়, কিন্তু খাইতে গেলে পারি না। অন্য দেশের শুক্তো যেটা ইন্ডিয়াতে যে বৃষ্টি আসছে, শুক্তো মানে নিরামিষ লাবড়ার মতো রান্না করবো, এটা শুক্তো করে মনে হয় না। কোনো কিছু খাইতে পারে না, কোনো সবজি খাই না, কি করে খাবো কতদিন ভালো করে কি খেয়ে বেড়াই চিন্তা করি না। যে এখনকার বাচ্চারা খাইতে পারে না, কারণ আছে কত বলে ওখানে ছয় মাস বয়স থেকে এইসব খাবার দেয়, এই যেমন মনে হয় ওরা খাইতে পারে না। আমরা তো আগে মানুষের তো এক দেড় বছর গেছে, দু তিন বছর গেছে, তারপর সেটা মাছ ভাত দিচ্ছে না। আমরা দেখছি ওই যে ভাতের আগে তো মাটির ঢাকনা ছিল, ওই ঢাকনার মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে কসলে চারটা ভাত লবণ দিয়ে একটা দোলা দিয়ে খাওয়াইত। ছয় মাস যখন হয়েছে, ছয় মাসে ভাত দেয় নেই, এখন তো দেয় খিচুড়ি নিচুড়ি মাছ মাংস ডিম ডুম সব কিছু দেয়, এই জন্য মনে হয় ওদের রুচিটা থাকে না মনে হয়। এতগুলো মাছ তো আমরা রান্না করি না, এখন এই জন্য এমন আসছি, মেহমানের জন্য করতে হবে। এখানে খাই খেলে আগে চালে চালে যে আগে এটা রান্না করছি ভালো লাগছে, ওইটাই রান্না করি, একটু ভালো লাগে না। গ্রামের দিকে শুটকি আছে না, পুরী মাছের শুটকি পাঁচ মিশালি মাছ গুড়া মাছ ওগুলো হয়তো ভালো লাগতে পারে। মনে পড়ে যখন বাড়িতে ছিলাম এক বছর, তোর মনে হয় কি হয়েছে মনে হয় কাকিমের দিন তোর দাদা এত বড় একটা ফুলি মাছ, এত বড় নাকি এত বড়
ঠিক আছে না তোর এত বড় একটা করে দেয় দরকার হয়েছি কি দেন আসলাম ওই গাছে আলু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আমাদের আমার মুখে বাইরে রয়েছিল এত স্বাদ লাগছিল আমি নিজেই রান্না করছিলাম টাটকা জিনিস দেবে না তো মাছ স্বাদ ছিল গ্রামে মনে হয় এখনো স্বাদ আছে উদাহরণে মাছ পাও আমার ওই বিলের কাছে যে পাই তাহলে বোঝা যাচ্ছে বসে হয়েছি বাড়ির পিছু ধান খাচ্ছিল ফলানোর পরে ব্যাম মাছ ধরছি এমন ভাবে মুশ্রিত আছে দেখে আমি ভয় পাই কিন্তু দিদি আসছিল রান্না করছিলাম মাছ বড় কে জানে যে উঠেছিল গেছিলাম মনে হয় আমি টান দিয়ে বললাম না টান দে টান দে টুকরের মধ্যে হাত দিলে কাটা বাঁচতো এটা বাজ না ভবিষ্যতে সরস্বতী পূজা হয় না দেখে বোর বুড়ে আনতেছে না বুড়ে আনলে বুড়ি টপটা অন্যরকম লাগে একটু এটা তো তেঁতুল দেয়া সরস্বতী পূজা আগে শেষ হলে বলো এই বছর দেরি তো বেড়ে গেছে প্রত্যেক বছর এই দিনই পরে সে ধর তো কথা মানে ঘুরে ঘুরে তুমি একটু আগে আসি টাকিনি মাছ মাছ লাগতো না কিন্তু টক খাই নাই যাইতেছে মুখে থেকে টকটা কিভাবে রান্ধে বলে দিত মানুষ খাই কয় প্রথমে বিক্রি করা লাগে সবভাবে রান্না করা যায় রান্না কমে শেষ তিন প্রকারের রান্না করা যায় এক প্রকার করে দেবো আমি একটু সংক্ষেপে রান্না করি সংক্ষেপেটাই বললাম প্রথমে হলুদ দিয়ে লবণ দিয়ে মাছটা মাখাই মরিচ টরিচ দিয়ে মাখাই মাছ ভাজি সবাই করতে পারবো ওটা হ্যাঁ টকের সম্ভারটা কিনে দর্শক সম্ভার ও জিরাও দেওয়া যায় রাঁধুনি দেওয়া যায় আমি দুটাই দিই তিনটাই দিই অল্প জিরা দিই অল্প রাঁধুনি দিই সরষের ভাতটা একটু বেশি দিই তেল দিই তেল দিয়ে ওটার মধ্যে দিয়ে তারপর ওটা একটু গ্রাম বেড়াই একটু ভাতাটা একটু গ্রাম বেড়াই তখন আমি সবজিগুলো ছেড়ে দিই সবজিগুলো ছেড়ে দেওয়া তারপর ওই যে লবণ দিয়ে একটু কষাই সবজির মধ্যে কী দিন যায়
এই যে আমরা টমেটো দিলে টমেটো দেওয়া যায়, তার বেগুনও দেওয়া যায়, তারপর আবার বড় মিশিয়ে দিলে যে ধুম ধুম দিয়ে রান্না করা যায়। তার মানে তেল দিবে সরিষে, সোমবার মেন হলো সরিষে, সরিষে মেন, সরিষে জিরা মিষ্টি আলু বেগুন ধুন্দুল না থাকে, শুধু বেগুন আর মিষ্টি আলু একদম আগে জল দেই, জল দিয়ে তারপরে জলটা খুব জাল হয়, হলুদ দেয়, লবণ দেয়, মরিচ দেয়, তার সবজিগুলো ওর ভিতরে ভালো দেয়, সবজিটা যখন জালে যখন নামায়, নামে আবার ওই মাছটা আবার বাজার দিয়ে দেয়, হলুদ মরিচ লবণ টবণ মাখে ওই সরষে ফরষে বাজার দেয়, মাছ দিয়ে দেয়, ওর ভিতরে ওই সবজিগুলো ঠেকে হ্যাঁ জোর সহজে রান্না তিন প্রকারের রান্না করা যায়। এটা বাজার রান্না বেড়ে খাইছে ভালো আমার কাছে সব পারফেক্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।